শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিত বিষয়ের ত্রয়োদশ অধ্যায় ধারা 13.1-এর 12 নম্বর অঙ্ক, সমান্তর ধারার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে এই অঙ্কটা করব। দেখো এখানে কি লিখেছে, লিখেছে 29 + 25 + 21 + -23 = কত। ইকুয়াল টু কত মানে কি, এর সমষ্টি নির্ণয় করতে বলছে। এর সমষ্টি নির্ণয় করতে হবে, আমরা সমষ্টির সূত্র জানি, জানি না, আমরা এখানে লিখে নেই। সমষ্টি হচ্ছে এন পদের, কিন্তু এন পদের সমষ্টি n/2 (2a+n-1)d। এইটা হচ্ছে এন পদের সমষ্টি। আর যদি আমি এনতম পদ লিখি, এনতম পদ, এটার সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে a+n-1)d। এই যে সূত্র, এটা হলো এন পদের সমষ্টি, প্রথম এন পদের সমষ্টি, ঠিক আছে? এটা হলো প্রথম এন পদের সমষ্টি, এটা হলো এনতম পদ। এই সূত্র দুটি ব্যবহার করে আমার এখানে যে ধারাটা দেওয়া আছে এইটার সমষ্টি বের করতে হবে, যোগফল বের করতে হবে। তার আগে একটা কথা বলি আমি, আমার যে চ্যানেলটা আছে না, এটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাতে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমরা পেয়ে যাবে। সমাধানটা শুরু করি এবার, তাই না? এই যে সমাধান আমরা শুরু করব। প্রথমে দেখো কি দেখবে, দেখবে যে এটা কী ধারাতে আছে। খেয়াল করো, আগে হিসাব করতে হবে 29, 25, 21। দেখো ধারাবাহিকভাবে এটা কমে গেছে। কিভাবে কমেছে, 29 থেকে 25 কত কম, 4 কম, তাই না? আর 25 থেকে 21 কত কম, এটাও 4 কম। তাহলে এই যে কমে যাচ্ছে, সমানভাবে কমে যাচ্ছে, তার মানে কি দুইটা পদের পার্থক্য সবসময় সমান হচ্ছে। তাহলে এটা কী ধারা, সমান্তর ধারা। তাহলে আমরা যখন আমরা সমাধানটা শুরু করব, প্রথমে প্রশ্নটা উঠিয়ে নেব, 29 + 25 + 21 + -23। এখানে লিখবো এবার ধারাটা, ওই যে পরিচয়টা আমরা পেলাম, কি পেলাম, ধারাটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। এই ধারাটা হচ্ছে সমান্তর ধারার অন্তর্ভুক্ত। এখানে প্রথম পদ আছে, সাধারণ অন্তর আছে, তাই না? তাহলে আমরা লিখে দেব যার প্রথম পদ a = কত, 29। দেখো যে প্রথম যে পদটা আছে সেইটা হলো প্রথম পদ, এটাকে আমরা a দ্বারা প্রকাশ করি। এরপরে হলো সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে d দ্বারা প্রকাশ করি। এবং সেটা বের করার নিয়ম কি, আমরা সবসময় দ্বিতীয়টা থেকে প্রথমটা বা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা এইভাবে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল বের করব। তাহলে পরে আমরা কি করব, নিয়মটা আমরা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দেব। দ্বিতীয়টা আছে কত, 25, প্রথমটা আছে কত, 29। তাহলে 25 থেকে আমরা 29 বিয়োগ করে দেব। দেখো -4 হয়েছে। এখন এই যে ধারাটা আছে একটু খেয়াল করে দেখো, 29, 25, 21 এখানে কিন্তু আরও আছে, কয়টা আছে তোমরা কেউ বলতে পারবে, পারবে না। কেন পারবে না, কারণ এখানে উল্লেখ করা নাই। তাহলে এইটা যদি উল্লেখ থাকতো তাহলে এখানে কয়টা পদ আছে আমরা জানতে পারতাম, কিন্তু সেই পদের সংখ্যাটা আমরা জানি না, যেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, এন দিয়ে। ওই যে এনতম পদ, এন পদের সমষ্টি, এই এনটা হচ্ছে পদ সংখ্যা, তাই না? তাহলে এন যদি পদ সংখ্যা হয়, এখানে এনের যে ভ্যালুটা হবে সেই কয়টা পদ আছে। এখন মনে করো আমি 29, এটা হলো প্রথম পদ, 25 দ্বিতীয়, 21 তৃতীয়, তেরম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এইরকমভাবে আছে। তাহলে লাস্টে 23 - 23 এটাও তো একটা পদের মধ্যে পড়ছে। ধরে নাও এখানে আমি হিসাব করতে করতে দেখলাম এখানে 15 হয়ে গেল, তাহলে বুঝতে হবে এখানে 15টা পদ আছে। এই যে 1, 2, 3, 4, 5 এরকম করে এটা 10 হলো, তার মানে এখানে 10টা পদ আছে। তাহলে কয়টা হয় সেইটা আমরা জানি না, তখন আমরা ধরে নেব যে এই যে 23টা কয় নাম্বারে পড়েছে, সেটা ধরে নেব যে এন নাম্বারে পড়েছে। আমরা লিখব কি, ধরি ধারাটির এনতম পদ
ইকুয়াল টু মাইনাস 23। এই যে মাইনাস 23 এনতম পদ ধরে নিলাম, কেন ধরলাম? এন এর মান যেটা হবে তত নাম্বার পদ হবে, এটা তত নাম্বার পদ হওয়া মানে এই ধারার মধ্যে সেই কয়টা পদ আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, এনতম পদের সূত্রটা ব্যবহার করব। এই যে এনতম পদের সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে পরে এখানে লিখবো আমরা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু মাইনাস 23। এইবার আমাদের মান আছে, এই যে এর মান আছে, ডি এর মান আছে, এগুলো এখানে বসিয়ে দেব, এন এর মানটা বেরিয়ে যাবে। এর মান হচ্ছে 29 প্লাস এন মাইনাস ওয়ান, ডি এর মান হচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু মাইনাস 23। এখানে 29 এখানে থাক, প্লাস এই মাইনাস 4 দিয়ে এটা গুণ করে দাও, তাহলে তো মাই প্লাস হবে না, তাহলে মাইনাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস 4 এন, বাট ওয়ানটা হয়ে যাবে কি, মাইনাসে মাইনাসে প্লাস 1 এবং 4 গুণ করলে প্লাসের 4 ইকুয়াল টু মাইনাস 23। এরপরে চলে আসো, এই যে 29 প্লাসের আছে, এই যে 4 প্লাসের আছে, এই দুইটা মিলে 33 হয়ে গেল। 33 মাইনাস 4 এন ইকুয়াল টু মাইনাস 23। যেহেতু আমরা এন এর মান বের করব, আমরা কি করব, এই মাইনাস 4 এনটা এখানে রেখে আমরা এই যে 33টা এখানে আছে না, এটাকে ডান পাশে নিয়ে যাব এবং চিহ্নটা চেঞ্জ হয়ে এখানে মাইনাস 33 হবে। আমি এইখানে লিখি, তোমরা নিচে লিখবো অবশ্যই। তাহলে ইমপ্লাইজ দিয়ে আমরা লিখবো কি, মাইনাস 4 এনটা আগে লিখে নেব এখানে, ইকুয়াল টু এইটাও মাইনাস, এইটাও মাইনাস, 23ও মাইনাস, 33ও মাইনাস, তাহলে দুটো যোগ হয়ে যাবে, চিহ্ন বসবে মাইনাসের। যোগ করে দেখো কি হয়, 3 এবং 3 6, 2 এবং 3 5, তাহলে 56। তাহলে পরে আমার এন এর ভ্যালুটা কি হবে, এন এর ভ্যালুটা মাইনাস 56 উপরে থাকবে, এই মাইনাস 4টা আমি নিচে নিয়ে আসব। তাহলে কি হলো, মাইনাস মাইনাস প্লাসই হয়ে যাবে, 56কে 4 দ্বারা ভাগ করো, কত হয়, 4 14 56, তাহলে 14। এই হচ্ছে এন এর মান হইল। তার মানে এইখানে এই অঙ্কটার মধ্যে 23 যে মাইনাস 23টা আছে, এইটা 14তম পদ। ফলাফল কি, যে এখানে 14টা পদ আছে, তার মানে পদ সংখ্যা হলো 14। যখন আমি সমষ্টিটা বের করব, এটার সমষ্টিটা বের করব, তখন এইখানে এন এর মানটা বসবে কি, 14। মোছা হয়ে গেল। এবার তাহলে আমরা কি করব, ধারাটির সমষ্টি, এই যে এটার যে যোগফল এখানে বের করতে বলছি কি, ইকুয়াল টু কত, এটার যোগফল কত, তাই না? তখন আমরা লিখব ধারাটির সমষ্টি বা যোগফল, যেটাই তোমরা লেখো কোনো সমস্যা নেই, ইকুয়াল টু দিয়ে আমরা লিখব। কি লিখব, ওই সূত্রটা লিখবো, যে এন পদের সমষ্টি আছে না, এন বাই টু হোল ইনটু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে সূত্রটা লিখে ফেললাম। এখন আমাদের কি করতে হবে দেখো, খেয়াল করে, এন এর মান কিন্তু আমরা পেয়েছি কত, 14 পেয়েছি, মনে আছে? তাহলে এখানে 14 বসাবো, নিচে 2 থাকবে, হোল ইন্টু 2 ইন্টু এর মান, এর মান হচ্ছে 29 প্লাস এন মাইন এন, না এখানে এন এর মান তো আমরা পেয়েছি, এই যে 14 বসালাম না এন এর মান, তাহলে এখানে 14 বসবে আর এখানে 1 থাকবে, এখানে মাইনাস 4 ডি এর মান, এই যে মাইনাস 4 পেয়েছিলাম সেটা বসিয়ে দিলাম, সবগুলোর মান বসানো হয়ে গেল। দেখো এখানে এটা হয় 7, তাই না? আর এই জায়গায় গিয়ে আমরা লিখবো কি, 2 এবং 29 গুণ করবো। 29 এবং 2 গুণ করলে কীভাবে, তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারো, মুখে মুখেও করতে পারো, 9 দুগুণে 18, 2 দুগুণে 4 রেখে 5, 58 প্লাস এখানে বিয়োগ করে দাও 13 মাইনাস 4। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাকে আটকিয়ে দিতে হবে, কারণ এই পাশে 7 গুণ আছে। এরপরে আমরা 7টা লিখবো, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, তাহলে এখানে আছে কত, 58, তাই না? তারপরে এই দুইটা গুণ হবে, 13 এবং 4 মাল্টিপ্লাই করে দিতে হবে, গুণ করলে কি হয় দেখো, প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই তো? তাহলে 4 তারং 52, 52। এখন তোমাকে লিখতে হবে এখানে 7, আর এই দুইটা বিয়োগ করতে হবে ইনটু দিয়ে,
তাহলে 58 থেকে 52 গেলে কত থাকে 6 তাহলে 6 এবং 7 গুণ করে দাও 42 এই যে আমাদের এই ধারাটার সমষ্টি হয়ে গেল 42 তুলে নাও হ্যাঁ হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে